আপনার কি ক্যালসিয়ামের অভাব রয়েছে? ক্যালসিয়ামের অভাবে হাত পা, হাড়, জয়েন্টের ব্যথা, পিঠ, কোমরের ব্যথা, হাঁটাচলা করতে, উঠতে, বসতে সমস্যা হওয়া, হাঁটুর মধ্যে খচখচ করা, পায়ে রগে টান লাগা, এই ধরনের সমস্যাগুলো থাকে, তাহলে মাত্র এক চামচ করে আপনাকে এটি সেবন করতে হবে। তাহলেই দেখবেন যে এই সমস্ত রোগ বা রোগের উপসর্গকে আপনি তুড়ি মেরে উড়িয়ে দিতে পারবেন। এটা এতটাই কার্যকরী যে আপনি এটা খাওয়া শুরু করার 3 থেকে 5 দিনের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবেন। বন্ধু, অনেকেই এমন আছেন যাদের বহুদিন ধরেই ক্যালসিয়ামের অভাব রয়েছে। আপনি হয়তো ক্যালসিয়ামের এই অভাব দূর করার জন্য বিভিন্ন ধরনের ট্যাবলেট খাচ্ছেন, কিন্তু ফলাফল আলটিমেটলি জিরো, কারণ যখনই আপনি খাওয়া ছেড়ে দিচ্ছেন তখনই আবার উপসর্গগুলো দেখা দিচ্ছে। আর আপনি স্বাস্থ্য সচেতন মানুষ হলে এতটুকু নিশ্চয়ই জানেন যে দীর্ঘদিন ধরে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খাওয়া শরীরের জন্য একেবারেই ভালো নয়। কাজেই আপনি আপনার এই সকল ব্যথা দূর করার জন্য যে কোনো ধরনের জয়েন্ট পেইন বা মাসেল পেইন, এমনকি আপনার হাড় ক্ষয়ের মতো সমস্যা, হাড়ের ভঙ্গুরতা, হাড়ের কমজোরি, এই সমস্ত কিছু দূর করতে পারবেন এই এক চামচ রেমেডি খেয়ে। তো বন্ধু, কি কি উপাদান দিয়ে তৈরি করেছি এটা জানার জন্য নিশ্চয়ই আপনাদের খুব ইচ্ছে করছে। মাত্র 2টি উপাদান লাগবে বন্ধু, আর তাও খুব সহজেই আপনি আপনার হাতের কাছে পেয়ে যাবেন। একই সঙ্গে যাদের আয়রনের ঘাটতি রয়েছে তাও আপনি দূর করতে পারবেন এই এক চামচ রেমেডি দিয়েই। এই রেমেডির মধ্যে প্রথমেই যে জিনিসটি নিচ্ছি তা হচ্ছে কাঠবাদাম। কাঠবাদাম নিশ্চয়ই সবাই চেনেন, এই বাদামটির সাথে সবাই আমরা কম বেশি পরিচিত এবং পাওয়া যাবে খুব সহজেই। আপনার হাতের কাছে মুদি দোকানে পেয়ে যাবেন এবং এটা কিনে আনার পরে আপনি কিভাবে খাবেন সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে এটাকে ভেজে নিয়ে বা হালকা লবণ মিশিয়ে ভেজে খেয়ে থাকেন, কিন্তু বন্ধু, কাঠবাদাম বা আমন্ড এমন একটা বাদাম যা ভেজে খাওয়া বা যে কোনো ধরনের লবণ মিশিয়ে খাওয়া স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো নয়। এতে বহু ধরনের সমস্যা হতে পারে, এমনকি ডিহাইড্রেশনও হতে পারে। কাজেই এটা খাওয়ার ব্যাপারে আপনাকে সচেতন থাকতে হবে। এটা খাবেন কয়টা করে একদিনে? আপনি 4 থেকে 5টা খাবেন যদি প্রাপ্ত বয়স্ক হয়ে থাকেন। যদি বয়স কম হয়ে থাকে, 18 এর নিচে হয়ে থাকে, তাহলে 3টি করে খাবেন, আর 10 এর নিচে হলে মাত্র 2টি। কেন এত অল্প বয়স থেকে আপনাকে কাঠবাদাম খেতে হবে? তার কারণ এটি আপনার দৃষ্টিশক্তিকে অনেক গুণ বাড়িয়ে দেবে। আজকাল যেখানে ছোট ছোট বাচ্চাদেরও চশমা পড়তে হচ্ছে, সেখানে কাঠবাদাম খাওয়ার গুরুত্ব কোনোভাবেই অবহেলা করা যায় না। আপনি আজ যেটা বয়স 30 বা 25 হওয়ার পরে অনুভব করছেন যে আপনার হাত পা, হাঁটু, পিঠ, কোমরের ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে, আপনার চুল পড়ে যাওয়া, ত্বক ফ্যাকাশে ভাব, ডার্ক সার্কেল, ত্বক কুচকে যাওয়া, অতি দ্রুত বলিরেখা পড়া, নখের সমস্যা, দাঁতের সমস্যা, এই সমস্যাগুলোতে কোনো দিনই পড়বেন না যদি আপনি এটা খাওয়া শুরু করেন একদম ছোট বয়স থেকেই। আর যারা এখন খেতে যাচ্ছেন তারা অবশ্যই 4 থেকে 5টি করে খাবেন। যাদের পূর্ণ বয়স অর্থাৎ 18 থেকে তদূর্ধ্ব, খাওয়ার আগেই এই বাদাম অবশ্যই আপনাকে 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আপনি কিছুই না, কাঠবাদামটা প্যাকেট থেকে নিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার বিশুদ্ধ পানি দিয়ে, 1 কাপ পানি দিয়ে 4 থেকে 5টি কাঠবাদাম ভিজিয়ে রাখুন। 6-7 ঘন্টা ভেজানোর পরে আপনি দেখবেন যে উপরের যে খোসাটা রয়েছে এটা খুব সহজেই বের হয়ে আসবে। এই খোসাটা আপনাকে বাদ দিয়ে খেতে হবে। এই খোসার মধ্যে যে ট্যানিন রয়েছে এটা আপনার কাঠবাদামের যে পুষ্টি সেটা অ্যাবজর্ব করতে বাধা দেয় এবং হজমের গন্ডগোল করে দেয়। কাজেই খোসাটাকে ছাড়িয়ে খাওয়া সবচেয়ে ভালো এবং নিরাপদ। এই বাদাম আপনি যে কোনো সময় খেতে পারেন, সকালবেলায় ঘুম থেকে উঠে পানি খেয়ে নাস্তা করার সময় খেতে পারেন, এমনকি আপনি বিকেলবেলায় খেতে পারেন, স্ন্যাক্স হিসেবে খেতে পারেন। কখনই আপনার এই ধরনের ব্যথা বা পেইন দুর্বলতাগুলো থাকবে না, দৃষ্টিশক্তি বেড়ে যাবে, সেই সঙ্গে হার্ট ভালো থাকবে যদি আপনি এই বাদাম খেতে পারেন, কারণ এটা কোলেস্ট্রল কমায়, সেই সঙ্গে হার্টের ব্লক হওয়াকে নিয়ন্ত্রণ করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। ডায়াবেটিক পেশেন্টের জন্য কাঠবাদাম খুব ভালো, রক্ত শূন্যতা দূর করে এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে আপনার ত্বক খুব ভালো থাকবে। অর্থাৎ আপনার সুস্থ থাকার জন্য যে সকল উপাদান প্রয়োজন
তার সবই পাবেন এই কাঠবাদামের মধ্যে। তো বন্ধু, কাঠবাদাম খাওয়ার ব্যাপারে তো জানলেন, এবার আমরা আসছি দ্বিতীয় উপাদানে। দ্বিতীয় উপাদানটি হচ্ছে সাদা তিল। সাদা তিল আপনি যে কোনো জায়গায় পেয়ে যাবেন। অনেকে হয়তো বলবেন যে কোথায় পাবো, আপনি জাস্ট একটি মুদি দোকানে খোঁজ করুন, গ্রোসারি শপে খোঁজ করুন, সাদা তিল চাইলেই আপনি পেয়ে যাবেন। এই সাদা তিল আপনাকে ভেজে খেতে হবে। এই তিল আপনাকে হালকা ফ্রাই করে নিতে হবে। আপনি এটা আগুনের আঁচে যে কোনো ননস্টিকি বা যে কোনো পাত্র বসিয়ে এই তিল ভেজে 2 থেকে 3 মিনিট জাস্ট হালকা ভেজে নেবেন, বেশি নয়। এটাকে ভাজা হয়ে গেলে হালকা ঠান্ডা হতে দিন। তারপর ঠান্ডা হয়ে গেলে একটি কাচের জারে ভরে রেখে দিবেন। এই তিল আপনি 1 চামচ করে খাবেন, তাহলে আপনি 100 মিলিগ্রাম ক্যালসিয়াম সাথে সাথেই পেয়ে যাবেন। বুঝতেই পারছেন যে এই তিল কতটা উপকারী। এই তিল আপনাকে খেতে হবে হয় খুব ভালো করে চিবিয়ে, না হলে আমি যেভাবে গুঁড়ো করে নিয়েছি এভাবে গুঁড়ো করে নিতে হবে। আপনি মিক্সার গ্রাইন্ডারে এটা গুঁড়ো করতে পারেন, কিন্তু শিলপাটা বা যেটা আমাদের হামান দিস্তা রয়েছে এটাতে গুঁড়ো করা একটু কঠিন হয়ে যাবে, কারণ এটা তখন বাটার মতো হয়ে যায়, এটাকে পাউডারের মতো গুঁড়ো করা যায় না। মিক্সার গ্রাইন্ডার হলে এটা ভালোভাবেই গুঁড়ো করতে পারবেন, অথবা এটা খুব ভালো করে চিবিয়ে খেয়ে নেবেন। যখন আপনি এটা গুঁড়ো করবেন তখন আপনি এটা হালকা গরম পানিতে মিশিয়ে খেতে পারেন 1 চামচ করে, অথবা আপনার যদি দুধ সহ্য হয়, দুধে যদি কোনো ধরনের সমস্যা না হয়ে থাকে তাহলে অবশ্যই দুধের সঙ্গেও এটি আপনি খেতে পারেন। দুধের সঙ্গে খেলে এটা আপনার আরো দ্রুত কাজ করবে শরীরে। দুধেও ক্যালসিয়াম রয়েছে এবং দুধের এই ক্যালসিয়াম সহ অন্যান্য উপাদান খুব দ্রুত আপনার হাড়, জয়েন্ট পেইন, মাসেল পেইন সহ বিভিন্ন ধরনের যে ব্যথা এবং ক্যালসিয়ামের কমজোরির কারণে যে সমস্ত সমস্যা হচ্ছে তা খুব সহজেই দূর করতে পারবেন। এটা আপনি রাতে খেতে পারেন ঘুমানোর আগে, এতে কাজ খুব দ্রুত হবে। সকালে উঠে দেখবেন যে আপনি সুস্থ অনুভব করছেন। এছাড়া আপনি যদি সকালে খেতে চান তাও খেতে পারবেন, কিন্তু এই তিল এবং দুধ খাওয়ার অন্তত 3 ঘন্টার মধ্যে ডিম, মাছ, মাংস এই ধরনের কোনো খাবার একেবারেই খাবেন না। কাজেই বুঝতে পারছেন যদি আপনি রাতে খেতে চান তাহলে আপনার ডিনার অনেক আগেই করে নিতে হবে। অর্থাৎ আপনি 8টায় যদি ডিনার করেন তাহলে 11টার সময় আপনি এই রেমেডি খেতে পারবেন। বহু বছরের ক্যালসিয়ামের অভাব এবং এই ক্যালসিয়ামের অভাবের জন্য যারা ক্রমাগত অসুস্থ হয়ে পড়ছিলেন, নিজের শরীরের সমস্ত শক্তি হারিয়ে ফেলছিলেন, তারা জাস্ট এই 2 উপাদান খেয়ে দেখুন। 3 থেকে 5 দিনের মধ্যেই অবশ্যই রেজাল্ট পেয়ে যাবেন হাতে নাতে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন। ধন্যবাদ, ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।